প্রথমে এখানে দুধ দিয়েছি, দুধটা গরম হয়ে গেলে ছানা করে ছানাটা কাটিয়ে জল থেকে আলাদা করে নিলাম। আর এখানে নলেন গুড়টা বসে নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাবেন। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। চলুন তাহলে দেখে নিই আজকের এই ভিডিও আমি কীভাবে করছি। বন্ধুরা, এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, 4 প্যাকেট দুধ একসঙ্গে ফুটতে দিয়েছি। তার থেকে কিছুটা দুধ আলাদা করে নিয়ে দুধটা কাটিয়ে নিয়েছি। প্রথমে সেই দুধের যে ছানাটা করেছি সেই ছানার জলটা দিয়ে আমি এই বাকি ছানাটা তৈরি করে নেব। রসগোল্লা করার জন্য কিন্তু ছানার জল দিয়ে দুধটা কাটাতে হয় সব সময়, তাতে ভীষণই ভালো হয়। এবার এই ছানাটা দেখুন কেটে গেছে, ছানার জল দিয়ে ছানাটা কাটিয়ে নিলাম। রসগোল্লার ছানা রেডি। এবার জল থেকে আলাদা করে নিতে হবে, একটা সাদা কাপড় নিয়েছি আর তার মধ্যে ছানার জল থেকে আলাদা করার জন্য ছানাটা ছেঁকে জল থেকে আলাদা করে নিয়েছি। ঠিক এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন আপনারা, আমি এটাকে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। এরমভাবে যদি বেশিক্ষণ ধরে ঝুলিয়ে রাখেন জলটা ঝরে যাবে। আর আমি এখানে শিলনোড়ার যে নোড়াটা তা দিয়ে চাপ দিয়ে দিয়ে জলটা আলাদা করে নিলাম। এখন একটু আর জল নেই, বন্ধুরা দেখুন যতটা জল বেরোনোর বেরিয়ে গেছে। এই ছানাটা এখন উপযুক্ত হয়েছে রসগোল্লা করার জন্য। ছানাটা এখন বের করে নিচ্ছি। এবার এটার আসল কাজ হচ্ছে এটাকে ম্যাশ করতে হবে হাতের চেটো দিয়ে। কবজিতে যত জোর আছে তা দিয়ে রসগোল্লার ছানাটা ম্যাশ করে নেব। দীর্ঘক্ষণ ছানাটা ম্যাশ করতে হবে। যখন পুরো ম্যাশ করা হয়ে যাবে তখন দেখবেন একদম মোলায়েম হয়ে গেছে। এই যে ছানাটা এখন যেরকম আছে এটাকে ম্যাশ করে করে একদম মোলায়েম করে নিতে হবে। হাতের এই অংশটা দিয়ে, চেটোর অংশটা দিয়ে মোলায়েম করে ওইভাবে ম্যাশ করে নিয়েছি। দেখুন এখন কত সুন্দর মোলায়েম হয়ে গেছে। আর ঠিক এরকম ছোট ছোট বল তৈরি করে নেব, ছানার বল। আর প্রত্যেকটা ছানার বলের ভেতরে একটা করে নকুলদানা দিয়ে দেবো। তাতে কি হবে, নকুলদানাটা গরমের মধ্যে গলে যাবে আর ভেতরে রসটা ধরে রাখবে ওই জায়গাটাতে, পুরো রসালো হবে রসগোল্লা। এভাবে ছানার বলগুলো রেডি করে নিয়েছে। বন্ধুরা দেখুন সব ছানার বলগুলো রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে চিনি নেব, মেজারমেন্ট কাপ, এটা হচ্ছে 250 গ্রামের চিনির মেজারমেন্ট। এই 250 গ্রাম চিনির মধ্যে দিতে হবে 500 গ্রাম জল। তাতে কি হচ্ছে, যে কোনো অন্য পাত্রতে আপনারা যেই পাত্রে চিনি নেবেন সেই পাত্রেরই যতটা চিনি নেবেন তার ডবল জল দিয়ে চিনির রসটা করে নিতে হবে। চিনির রসটা যখন একটু চিটচিটে হয়ে গেছে, বেশ ঘনত্ব বেড়ে গেছে, সেই সময় আস্তে আস্তে এই ছানার বলগুলো দিয়ে দেব। এই তো হলো আমাদের রসগোল্লা রেডি। আর নলেনগুলোর রসগোল্লার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যাতে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা দেখুন রসগোল্লাগুলো ফুলতে ডবল হয়ে গেছে, ফুটতে ফুটতে রসগোল্লাগুলো ডবল হয়ে গেছে। এইবার রসগোল্লাগুলোকে কীভাবে নলেন গুড়ের রসগোল্লা করব সেটাই হলো
আজকের ভিডিওর। রসগোল্লাটা যখন রেডি হয়ে গেছে, এরপরে এটাকে এইভাবে ফুটতে দিয়েছি, বেশ কিছুক্ষণ এটাকে ফুটবে। দেখুন বন্ধুরা, এখন এবার ওভেনটা আমি অফ করে দিচ্ছি, আর অফ করে দেওয়ার পর এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর এখন নলেন গুড় যেটা, সেটাকে ফুটতে দিয়েছি। আর নলেন গুড় ফোটার পর রসগোল্লাগুলো রসটা বের করে নেব চেপে চেপে, আর তারপরে ওই নলেন গুড়ের মধ্যে দিয়ে দেব। এখনও কিন্তু রসগোল্লাগুলো গরমই আছে, আমি রসগুলোকে বাদ করে নিচ্ছি, আর ওই নলেন গুড়ের মধ্যে ওই রসগোল্লাগুলোকে আবার ফুটতে দিচ্ছি। যেহেতু রসটা বের করে নিয়েছি, তাতে কী হলো, নলেন গুড়ের মধ্যে যখন রসগোল্লাটা দিলাম, সেই নলেন গুড়টা রসগোল্লা অ্যাবজর্ব করে নিয়ে আবারও ফুলে গেল। কতটাই নরম হয়েছে দেখুন বন্ধুরা, কত সফট হয়েছে। বন্ধুরা আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।